আয়ের ছুটে আয় পুজোর গন্ধ এসেছে পুজোর গন্ধ এসেছে একদম সত্যি কথা পুজোর সময় আকাশে বাতাসে সেবা পরিবেশে একটা অদ্ভুত গন্ধ ছাড়ে সেই গন্ধটা আগাম বার্তা দেয় মা আসছে বা পুজো আসছে নমস্কার আমি দেবারতী আর আজকে আমাদের এই যে সেগমেন্টটা চলছে ফিরে দেখা বা ছেলেবেলার স্মৃতি রোমন্থনের একটা সেগমেন্ট এই সেগমেন্টে আজ আমার পালা আপনাদের সাথে সবার সাথে আমার ছেলেবেলায় দুর্গা পূজা নিয়ে দুর্গাপূজা রিলেটেড কিছু মেমোরি ভাগ করে নেবার আসলে দুর্গাপূজা রিলেটেড মেমোরি এত বেশি আছে এত অনেক কিছু আছে যা হয়তো একটা ছোট সেগমেন্টের মধ্যে ক্যাপচার করা ইজ জাস্ট নেক্সট টু ইম্পসিবল কিন্তু এখন টাইমটাও ফ্যাক্টর সেই শর্ট টাইমের মধ্যে শেয়ার করতে হবে তো এক্ষেত্রে আমি শুধু কয়েকটা মেমারি যেগুলো আমার ভীষণভাবে হন্ট করে আমাকে অনেক মেমারি আছে অনেক কিছু আছে প্রচুর স্মৃতি আছে কিন্তু স্পেশালি যে স্মৃতিগুলো ভীষণভাবে আমাকে হন্ট করে এবং আমাকে আমার কাছে সেগুলো একটা নস্টালজিয়ার মতো হয়ে গেছে সে রকম কয়েকটা স্মৃতি কয়েকটা জিনিস আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নেব আজকে তার মধ্যে সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে যে দুর্গা পুজো মানে কিন্তু আমার কাছে আমার মনে হয় যারা আমরা বাইরে থাকি আউট অফ বেঙ্গল থাকি নিজের ফ্যামিলির থেকে দূরে নিজের যে রুট তার থেকে দূরে থাকি তাদের কাছে পুজো মানে হচ্ছে কিন্তু বাড়ি ফেরার একটা উৎসব বা বাড়ি ফেরার একটা তাগিদ এই সময় আমরা ফিল করি কিন্তু চাকরি সূত্রে পড়াশোনার কাজের জন্য নানান ব্যাপারে আমরা সেটা করে উঠতে পারি না আলটিমেটলি কিন্তু এটা একটা ফিল করি এটা একটা তাগিদ অনুভব করি এই সময় যে একটু বাড়ির প্রতি যেন একটা ডাক বাড়ির ডাক ডাকটা ভীষণভাবে আমাদের একটা ভেতরে একটা অন্যরকম ফিলিংস তৈরি করে তো যেটা মেন আমি বলতে চাই বলছিলাম যে কথাটা নিয়ে যে পুজোর মেমোরি পুজোর ছেলেবেলা স্মৃতি বলতে সবার আগে যেটা আমার মনে আসে সেটা হচ্ছে যে আমাদের বাড়িতে পুজো হতো এবং এখনও নাও বাড়ির পুজো হয় বাড়িতে রীতিমতো দুর্গা মন্দির দুর্গা দালান আছে আমাদের এবং সেখানেই পুজো হয় তো সবার আগে যেটা মনে পড়ে সকালবেলা ঘুম ভাঙত ঢাকের শব্দে এই জিনিসটা এই স্মৃতিটা আমার কাছে এখনো পর্যন্ত যখনই পুজো আসে প্রত্যেকবার আমার এই স্মৃতিটা ভীষণভাবে হন্ট করে আমাকে যে ঢাকের শব্দে ঘুম ভাঙা বা ঢাকের সেই একটা অদ্ভুত একটা নয় কাছে তারপরে যেটা হচ্ছে যেটা মনে আসে সেকেন্ড যে জিনিসটা খুব মনে আসে রিলেট করে আমাকে সেটা হচ্ছে যেহেতু আমাদের বাড়িতে দুর্গাপুজো হতো বাড়ির দুর্গা দালান আছে দুর্গাপুজো হয় তো সেই আমাদের বাড়ির পুজো হচ্ছে এক চালচিত্রের প্রতিমা অনেক বনেদি বাড়িতে এক চালচিত্রের প্রতিমা এখনো হয় তো আমাদের বাড়িতেও এখনো এক চালচিত্রের প্রতিমাই হয় এবং যেহেতু এক চাল চিত্রের ঠাকুর সেই জন্য ঠাকুর সাধারণত আমাদের দুর্গা বাড়ির ভিতরেই দুর্গা দালানে দুর্গা মন্দিরের ভিতরেই তৈরি হতো এবং এই যতক্ষণ পর্যন্তই ঠাকুর তৈরি হতো ততক্ষণ এই পুরো সময়টা যে মৃৎশিল্পীরা ঠাকুরের মূর্তি গড়তেন তারা দুর্গা দালানের উল্টো দিকে যে আটচালা বিশাল আটচালা ছিল সে আটচালাতে এসে তারা থাকতেন যতদিন না ঠাকুরের পুরোপুরি কমপ্লিটলি ঠাকুর তৈরি হয়ে ওঠে আর আমাদের যে বেশ অনেক কয়েকশো বছরের পুরনো পুজো আমাদের তো এই পুজোর একটা নিয়ম হচ্ছে ব্যাপার হচ্ছে যে এটা অনেক দিন ধরেই চলে আসছে এই নিয়মটা যে যে কাঠামোটায় পুজো করা হয় সেই কাঠামোটা মানে ঠাকুরের মায়ের নিরঞ্জনের পর প্রতিমা নিরঞ্জনের দিন তিন চার পরে সেই কাঠামোটাকে আবার তুলে এনে দুর্গা মন্দিরের মধ্যে সংরক্ষণ করা হয় এবং পরের বছর নেক্সট ইয়ার আবার সেই কাঠামোর ওপরেই কিছু মেরামত যদি প্রয়োজন হয় মেরামত করে আবার নতুন করে তার ওপরেই প্রতিমা গড়া হয় এবং সেই প্রতিমাকে পুজো করা হয় মানে এটাই নিয়ম এটাই ট্রেডিশান হয়ে আসছে মানে আমি ছোট থেকে এই জিনিসটাই দেখে আসছি তো সেটা আমার কাছে আর একটা খুব 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 কী বলবো খুব ভীষণ মনে পড়ে সেই জিনিসটা যে স্কুল থেকে ফিরে এসে ছোটোবেলায় আমাদের সবার আগে আমরা যেতাম দুর্গা দালানে গিয়ে দেখতাম যে আজকে ঠাকুর কতটা তৈরি হলো এটা আমাদের কাছে খুব একটা রোমা রোমাঞ্চকর বিষয় ছিল যে প্রত্যেক দিন কীভাবে ঠাকুর আস্তে আস্তে তৈরি হচ্ছে একটা কাঠামো থেকে মাটির প্রলেপ পড়া তার উপরে কাদার যে মায়ের যে প্লেন করে মাকে আস্তে আস্তে বানানো তার উপর কালার পড়ছে মায়ের তৈরি হচ্ছে তারপরে তাকে শাড়ি পরানো অস্ত্রশস্ত্র দিয়ে সাজানো ডাকের সাজ সমস্ত স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা সেটা ছোটোতে দেখেছি যে যে জিনিসটা তো যখনই পুজো আসে বা পুজো হয় বা এই স্পেশালি শরৎকালটা এলেই এই ঢাকের আওয়াজে ঘুম ভাঙা আর বাড়িতে যে দুর্গা পুজোর প্রতিমা তৈরি এই দুটো জিনিস ভীষণভাবে আমাকে সেই পুরনো ছেলেবেলা স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যায় বা আমাকে ভীষণভাবে নস্টালজিয়া একটা তৈরি করে আমার এছাড়া আরও অনেক মেমোরি আছে যেগুলো বলে হয়তো শেষ করে উঠতে পারবো না কিন্তু যেহেতু সময় আমাদের হাতে সেই কম সময়ের মধ্যে আমি এইটুকুই বলবো আর আর যেটা বলবো যে সেটা হচ্ছে আর একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে পুজো সংখ্যা পূজাবার্ষিকী পূজাবার্ষিকীর জন্য তো অধীর আগ্রহে বসে থাকতাম সারা বছর ধরে যে দুর্গা পুজোর সময় পূজাবার্ষিকী বেরোবে পূজাবার্ষিকী শুক্তারা থেকে আনন্দ মেলা কিশোর ভারতী সব কিছুই কিন্তু পূজাবার্ষিকীর বইটা আমরা পেতাম তখনই পেতাম না কেননা তখন সেই সময় আমাদের হাফ ইয়ারলি এক্সাম চলতো তো বইটা আমরা পেতাম আমাদের লাস্ট পেপার সাবমিট করে আসার পর সেদিন বেলায় তার আগে বইটা বাবার জিম্মায় থাকতো তারপরে সন্ধেবেলায় সেই বইটা আমরা হাতে পেতাম এবং তখন ন্যাচুরালি নাওয়া খাওয়া ভুলে শুধু ওই পূজাবার্ষিকীর মধ্যেই ডুবে যাওয়া যতক্ষণ না বই শেষ হচ্ছে তো এই জিনিসগুলো ভীষণভাবে আর আমার ভীষণ একটা হ্যাবিট হচ্ছে মানে এখনও আছে সেটা যে নতুন বই হাতে পেলে তার পাতা পাতার গন্ধ গন্ধশোকা সবার আগে বইটা পড়ার আগেও সবার আগে আমি যেটা করি সে বইটা খুলে বইয়ের ভিতরের গন্ধটা নিই পাতার এটা এখনও আমার হ্যাবিটটা আছে এবং তো অ্যাজ ইউজুয়াল ছিল এবং ওই পূজা সংখ্যা খুল পূজা সংখ্যার বই হাতে পেলে আগে বইটা খুলে তার পাতার যে স্মেলটা যে গন্ধটা সেটা সেটা আমার মনে হয় এখনো আমি এটা মনে করি যে এই গন্ধটাকে রিপ্লেস করার মতো কোনো পারফিউম কোনো কিছু আজ পর্যন্ত তৈরি হয়নি না ভবিষ্যতে তৈরি হবে তো এই তিনটে জিনিস ভীষণভাবে একটা হন্ট করে আমাকে বা আমাকে নস্টালজি করে তোলে এই তিনটে ঘটনা তারপরে তো পুজোর শপিং জিনিসপত্র কেনা পুজোর কেনাকাটা করা তারপরে তো ওই পুজোর পাঁচ দিন লাগাম ছাড়া আনন্দ কোনো বাদ শাসন নেই পড়াশোনা নেই হই হই বাড়ির পুজো মানে সবাই এক জায়গায় এসে জড়ো হওয়া সবাই মিলে বাজি কেনা বাজি ফাটানো অনেক রাত পর্যন্ত ঠাকুর দালানে বসে গল্প আড্ডা এসবের তো মানে বলে শেষ করে উঠতে পারবো না এত অনেক ঘটনা আছে এর মধ্যে তবে হ্যাঁ একটা জিনিস আমি আমার খারাপ লাগে অ্যাজ আ প্যারেন্ট আমার খারাপ লাগে যে এখনকার ছেলে মেয়েদের মধ্যে কিন্তু আমি এই পুজো নিয়ে যে আমাদের যে একটা ক্রেজ ছিল পুজো নিয়ে এই যে আমি যেটা বলছি যে নস্টাইল যে আনন্দ যে ভালো লাগাটা এখনকার ছেলে মেয়েদের মধ্যে এখনকার জেনারেশনের বাচ্চাদের মধ্যে সেই জিনিসটা কিন্তু আমি দেখতে পাই না তাতে অবশ্যই আমি বলবো ওদের কোনো দোষ নেই দোষটা আমাদের কারণ আমরা এত বেশি ওদের ওপর পড়াশোনা বলুন কেরিয়ার নিয়ে এত বেশি ওদের ওপর প্রেশার আমরা তৈরি করে দিয়েছি বা চাপিয়ে দিয়েছি যে আজকে হয়তো তারা তাদের ছেলেবেলাটা তাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে তারা এখন অনেক বেশি কেরিয়ার ওরিয়েন্টেড এখন অনেক ছোট থেকেই বাচ্চারা কেরিয়ার ওরিয়েন্টেড টার্গেট ওরিয়েন্টেড পড়াশোনা তার কেরিয়ার এইসব নিয়ে অনেক বেশি কশাস তারা তো যার ফলে তারা আর অন্যদিকে তাকাবার সময় পায় না পড়াশোনা বা এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি এই সমস্ত কিছুর মধ্যে তারা এত বেশি ইনভলভ বা তাদেরও এখন একটাই টার্গেট কেরিয়ার এখনই থেকেই তাদের টার্গেট কেরিয়ার বলুন বা ভালো একটা জায়গায় নিজেকে প্লেস করা তো এসব নিয়ে তারা এখন এত বেশি কনসার্ন তাদের যে অন্যদিকে তাদের তাকাবার সেরকম কোনো সময় বা স্কোপ কোনোটাই নেই তো এটা আমার খুবই খারাপ লাগে যে আজকে যেমন আমি বসে আমার ছেলেবেলা বা আমার সে সময়কার গল্প করছি আপনাদের সাথে শেয়ার করছি ভাগ করে নিচ্ছি আমার মনে হয় না এখনকার জেনারেশনের বাচ্চারা বা এখনকার জেনারেশনের যারা আছে তারা সেই মানে একটা ও তারা ইন ফিউচারে তাদের পরবর্তী জেনারেশানকে গল্প বলার মতো বা এই ধরনের কোনো ঘটনা থাকবে কি না বা পাবে কিনা না হোয়াট এভার বাট আমি অ্যাজ আ প্যারেন্ট এটা আমার খুব খারাপ লাগে আর আমি নিজেও একসময় টিচিং লাইনের প্রফেশনের সাথে যুক্ত থেকেছি এখনও আমার মেয়ে ছোটো পড়াশোনা করছে তার সমস্ত পড়াশোনা সমস্ত কিছু আমি দেখি দেখে আমি এটা ফিল করি যে সময় মানে তারা তাদের ওপর অনেক বেশি প্রেশার আমরা কিন্তু চাপিয়ে দিয়েছি বা চাপিয়ে দিচ্ছি আমরা তাদের একটা র্যাট্রেসের মধ্যে নামিয়ে দিয়েছি আসলে এখন কে এখন যে টাইমটা যেটা চলছে বা এখন যে সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এত কম কম্পিটিশান এত এত কিছু মানে প্রেশার তাদের ওপর এমনিতেই যে আমরাও কোথাও একটা হেল্পলেস এক্ষেত্রে আমাদেরও কিছু করার নেই আমরা সবাই চাই বাবা মারা যে আমাদের বাচ্চাদের একটা কেরিয়ার সিকিওর কেরিয়ার তৈরি করতে তো এইসব নানা কারণে আমরাও কোথাও একটা নিজের অজান্তেই তাদের ওপরে চাপিয়ে দিচ্ছি এই একটা বোঝা এবং অটোমেটিক্যালি তাদের ছেলেবেলাটা আমরা কেড়ে নিচ্ছি তাদের কাছ থেকে তো সেটাই আমি আপনাদের কাছে বলবো যে চেষ্টা করবেন যে কিছুটা অন্তত এই ছেলেবেলাটা তাদের মধ্যেও বাঁচিয়ে রাখতে তাদের মধ্যেও এই এই যে এই জিনিসগুলো এই ভালো লাগাগুলো একটু একটু করে যতটুকু পসিবল ততটুকু একটু একটু করে দিয়ে রাখ দিতে যাতে তারাও ফিল করতে পারে এই আনন্দটা বা ইন ফিউচারে তারা যখন তাদের পরবর্তী জেনারেশনের কাছে বলবে তখন যেন তারাও এইভাবে শেয়ার করতে পারে তাদের কিছু কথা এমনিতে ভিডিও অনেক বড় হয়ে গেল আর অনেক গল্প কথা জমে আছে বলার এই পুজো রিলেটেডই সব তো বলা হয়ে ওঠে না যাই হোক সবাই ভালো করে পুজো কাটাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার